সেন্ট মার্টিনে রাতে কোনো পর্যটক থাকতে পারবেন না 2019 সালের মার্চ মাস থেকে। পর্যটকরা সেখানে দিনে যাবে, আবার সন্ধ্যার আগেই দ্বীপটি ছেড়ে আসতে হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 12 জুন ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক সেমিনারে এ কথা জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, দ্বীপটির আশপাশে চলাচল করা ছোট বড় জাহাজকেও তেল দূষণ করতে দেওয়া হবে না। সেন্ট মার্টিনে কোনো ধরনের পলিথিন বা প্লাস্টিক ফেলা যাবে না। খুব শিগগিরই সরকার এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। মন্ত্রী আরও বলেন, পলিথিন পরিবেশ দূষণের পাশাপাশি জলাবদ্ধতা সৃষ্টি করে। পলিথিন ব্যাগ সহজলভ্য হওয়া ঠিক নয়। এসব সামগ্রীর দাম বাড়াতে হবে। দাম বেশি হলে তা ব্যবহারে সবাই নিরুৎসাহিত হবে। তিনি আরও বলেন, প্লাস্টিকের ব্যবহার কমাতে না পারলে এর বিরূপ প্রতিক্রিয়া পরিবেশের উপর পড়তে বাধ্য। শিগগিরই পাট থেকে উৎপাদিত পলিব্যাগ সহজলভ্য করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, আর পরিবেশ অধিদপ্তর এ কাজে দিচ্ছে প্রয়োজনীয় সহায়তা। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, এবং এমন মজার মজার তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।